শশা দিয়ে তেলাপোকা তাড়ান খুব সহজ উপায়ে জেনে নিন কীভাবে তেলাপোকা ভয় পান ঘরের মধ্যে তেলাপোকা দেখলেই ভয়ে আটকে ওঠেন কিছু প্রকৃতির তেলাপোকা রয়েছে যেগুলো হঠাৎ করে উড়ে কারো গায়ে পড়ে মানুষকে জ্বালাতন করে এবং ভয় পাইয়ে দেয় অনেকেরই শোবার ঘর বাথরুম রান্নাঘর বুকশেলফ প্রভৃতি জায়গায় তেলাপোকার বিচরণ দেখা যায় যাই হোক তেলাপোকা ভয় পাবার পাবেন না আর ঘরের ভিতর তেলাপোকা থাকা খুবই বিশ্রী একটি বিষয় তাই তেলাপোকা তাড়াতে সাধারণত অনেকে নাশক স্প্রে কিনে তার প্রয়োগ করে থাকে কিন্তু স্প্রে ব্যবহারের সমস্যা হচ্ছে এতে তেলাপোকা মরলেও আমাদের স্বাস্থ্যের জন্য তা ক্ষতিকর হয়ে দাঁড়ায় কেননা খোলা খাবার দাবারে স্প্রে কেমিক্যাল স্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করে সুতরাং ঘরোয়া পদ্ধতিতেই তাড়াতে পারেন ঘরোয়া তেলাপোকাকে এক্ষেত্রে তেলাপোকা তাড়াতে ঘরোয়া উপকরণ হিসাবে প্রয়োজন হবে শশা এবং অ্যালুমিনিয়াম ফয়েল শশা কেটে কয়েক টুকরো শশা অ্যালুমিনিয়াম ফয়েলে রাখুন এবং ঘরের যেখানে যেখানে তেলাপোকা রয়েছে সেখানে এই শশার টুকরো অ্যালুমিনিয়াম ফয়েলে রেখে দিন কয়েক মিনিটের মধ্যে তেলাপোকা আপনার ঘর ছেড়ে পালাবে ফয়েল না থাকলে বিকল্প হিসাবে অ্যালুমিনিয়ামের খালি ডিব্বা বা ক্যানে শশা রেখেও সুফল পাওয়া যাবে কেননা অ্যালুমিনিয়াম ফয়েল বা পাত্রে শশার টুকরো রাখলে যে গন্ধ বেরোবে তা সহ্য করতে পারে না তেলাপোকা